আপনাদেরকে যে খবর আপনাদেরকে দেখাবো একডালিয়ার ছবি। একডালিয়ার পুজো 81 বছরে পদার্পণ করলো এবং সেখানে রাজস্থানের জৈন মন্দিরকে তুলে ধরা হয়েছে। দেখুন, একাশিতম বর্ষে পদার্পণ করলো একডালি এভারগ্রিনের দুর্গা পুজো। আর আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একডালি এভারগ্রিনের সেই দুর্গা মণ্ডপে। ইতিমধ্যেই জনস্রোত কিন্তু ভাসছে এই পুজো প্রাঙ্গণে, কারণ সকাল থেকেই যেমনটা ভিড় আমরা চোখে দেখেছিলাম, যত সেটা দিন যত সেটা সময় বাড়ছে, রাত যত বাড়ছে, সেই ভিড়ের সংখ্যা কিন্তু আরও বেশি বাড়ছে। একেবারে রাজস্থানের জৈন মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পুরো মণ্ডপটি। তবে পাশাপাশি আরেকটা কথা জানিয়ে রাখবো যে পুরো মণ্ডপটা জুড়ে কিন্তু থিমের আদলে তৈরি করা হলেও যে দুর্গা মূর্তি যেগুলো তৈরি করা হয়েছে, দুর্গা প্রত্যেকটা মূর্তি থেকে শুরু করে প্রত্যেকটা সাজসজ্জা দুর্গা মায়ের, সেগুলো কিন্তু সাবেকিয়ানা তাতে মেনটেন করা হয়েছে। আমি একবার ছবিটা দেখানোর কথা বলবো, একবার ছবিটা দেখতে চাইবো। পুরো মন্দির জুড়ে রাজস্থানের আদলে, রাজস্থানের জৈন মন্দিরের আদলে তৈরি করা হলেও দুর্গা মূর্তির যে মূর্তি যে চালচিত্র তৈরি করা হয়েছে তাতে কিন্তু সাবেকিয়ানা মেনটেন করা হয়েছে, যেমনটা ছবি আমরা তুলে ধরছি। পাশাপাশি যে জনস্রোত যেভাবে ভিড়ে ভাসছে, অর্থাৎ সন্ধে হওয়ার সাথে সাথে যেভাবে সাধারণ মানুষের ভিড়ে ভাসছে একডালিয়া এভারগ্রিন, তাতে বোঝাই যাচ্ছে যে যে থিম তারা তৈরি করেছে মানুষের জন্য, দর্শনার্থীদের জন্য, সেই থিম কিন্তু সাধারণ মানুষের ভালো লেগেছে। আমরা একবার কথা বলে নেব কয়েকটা বাচ্চার সঙ্গে। তার কোথা থেকে আসছে? আমরা গড়িয়ার স্টেশন থেকে, বলিয়া থেকে। কেমন লাগছে পুজো, একডালিয়া এভারগ্রিন দেখছো, কেমন লাগছে? ভালো লাগছে, এই ঠাকুরটা খুব সুন্দর হয়েছে, আমাদের খুব ভালো। আর কটা ঠাকুর দেখবে? এখন আমরা আরও 10টা দেখব। কেমন লাগছে পুজো? মহা সুন্দর, একদমই সবার সাধারণ মানুষের খুবই ভালো লাগছে পুজো, এমনটাই আমরা শুনিলাম। পাশাপাশি আমরা আর একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যে আমরা যারা দর্শনার্থীরা এসছে, দেখতেই পাচ্ছি আমরা সেই ছবি তুলে ধরছি যে জনস্রোতে কীভাবে ভাসছে। দর্শনার্থীদের সঙ্গে যদি কথা বলি যে খুবই ভালো, এই পুজোটা তো সবসময় ভালো হয়, আগেও ভালো ছিল, এখনও ভালো আছে। সাজসজ্জা বা এটা যে মানে অলংকার, এটা তো অতুলনীয়, মানে এটা তো মানে এর কোনো তুলনাও হয় না, আর এর কোনো মানে তুলনামূলক কাউ অন্য কোনো মণ্ডপের সঙ্গে এটার তুলনা করা যায় না, এতটাই সুন্দর। তুমি দর্শনার্থীদের যে প্রতিক্রিয়া পুজো নিয়ে সেই প্রতিক্রিয়া শুনলাম, পাশাপাশি ক্লাবে যে সাধারণ সম্পাদক রয়েছে তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করব। দীর্ঘ 1943 সাল থেকে এই পুজো আরম্ভ হয়েছিল, তারপর 1971 সাল থেকে সুব্রত মুখার্জী এখানে এমএলএ হন, সেই থেকে উনি সভাপতি এই পুজো। যেমনটা আমরা শুনে নিলাম যে একডালি এভারগ্রিনের একটা আলাদা ঐতিহ্য আছে, সেটা প্রতিমা মূর্তি থেকে শুরু করে সাবেকিয়ানায় মানুষের সামনে প্রতিমা মূর্তিকে তুলে ধরা থেকে শুরু করে ভোগ রান্না করে এবং ঠাকুর মশাই যে শুধুমাত্র নিজেই তিনি প্রতিমার স্টেজে ওঠেন তার থেকে শুরু করে, অর্থাৎ তারা যে তাদের যে একটা বজায় রেখে চলেছে দীর্ঘদিন ধরে, তারা যে তাদের একটা ঐতিহ্য বজায় রেখে চলেছে সেটা সুব্রতবাবুর সময় থেকে শুরু করে এখনও পর্যন্ত, সেই ঐতিহ্য কিন্তু তারা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। নিউজ বর্তমানের জন্য ক্যামেরায় সুরজিৎ মণ্ডলের সঙ্গে সাধনা মিশ্রের রিপোর্ট, কলকাতা।